আছে, আজকে আমার আবার ডাক্তারের কাছে চেকআপ আছে, তো ভাবছিলাম যা বাইরে গরম পড়ছে পরিকে নিয়ে যাব না। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এখন যে ভিডিওটা করার জন্য এলাম, এখন হচ্ছে দুপুরবেলা। তো এখন আমি ভিডিওটা করার জন্য কেন এলাম, একটা খবর দিতে এলাম। তোমরা এখন সবাই জেনে গেছো যে আমি দুটো করে ভিডিও ছাড়ি রোজ, একটা সকালে ছাড়ি, একটা সন্ধ্যেবেলা ছাড়ি। সন্ধ্যেবেলা টাইম কিছু নেই, প্রপার টাইম নেই, এই টাইমেই ছেড়ে আমি যখন এডিট করতে উঠতে পারি তখনই আমি ছাড়ি। কেন ছাড়ি সে ভিডিওগুলো, আমার একটা কিছু কারণ আছে, পার্সোনাল কারণ। মানুষ ভিডিও কেন ছাড়ে, তোমরা সবাই কম বেশি মনিটাইজেশন হওয়ার পর তোমরা সবাই কম বেশি জানো যে কেন ছাড়ে। তো আমি একটা মানে বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যে যারা আমার ভিডিওটা সকালে দেখেছো, তাদের ওয়াইফাই নেই, মানে তাদের ওয়াইফাই নেই, সকালে ভিডিওটা দেখেছো, তো তাদেরকে বলবো যে বিকেলবেলা ভিডিওটা না দেখলেও হবে, আমি কিচ্ছু মনে করবো না। কেন বলছি বলো তো, কারণ দুটো করে ভিডিও দেখা সম্ভব সর্বপক্ষে হয়ে ওঠে না। মানে যাদের ওয়াইফাই নেই তাদের প্রবলেমটা আমি বুঝতে পারি, যে নেট দিয়ে কতটা ভিডিও তুমি আমাদের দেখবে। কোনো প্রবলেম নেই দিদিভাই দাদাভাই সবাইকে বলছি, যাতে দুটো করে মানে দুবার করে ভিডিও ছাড়ি, একবার দেখলেই হবে, সকালে একটা দেখলেই হবে, কোনো অসুবিধা নেই। আমি আমি নিজে বলছি তোমাদেরকে, আমি কিছু রাগ করবো না। দুটো করে ভিডিও ছাড়ার কারণটা হচ্ছে, দেখো মনিটাইজেশন হওয়ার পর মানুষ ভিডিও ছাড়ে একটা কারণে, যে কারণটা আমি বলছি না, তোমরা সবাই জেনেই যাচ্ছ কী কারণ বলছি। তো কিছু হোক, 1, 2, 3, 4 কিছু হোক তো জমছে, তো সেই জন্য দুটো করে ভিডিও ছাড়া, আর কিছু না। নাহলে কন্ট্রোভার্সি করার কোনো ইচ্ছেই আমার থাকে না, কন্ট্রোভার্সি করতে ইচ্ছেও করে না। কিন্তু পপি দিদিভাইকে আমি ভালো লাগে, তাই পপি দিদিভাই নিয়ে ভিডিও করি, টিয়াকে নিয়ে করি, যেটা আমার ভুল ঠিক মনে হয় আমি সেটা নিয়ে ভিডিও ছাড়ি। তো সেটা কন্ট্রোভার্সি সবাই পছন্দ না, আমি তো কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি করি না, জিনিসগুলো আপডেট দিচ্ছি তোমাদেরকে, যেটা আমার মনে হচ্ছে আপডেট দেওয়া দরকার সেগুলো দিচ্ছি। চলো এই টপিকটা বাদ গেল। সেকেন্ড কথা হচ্ছে যে পপি দিদিভাই ডাক্তারের কাছে গেছিলো, আজকে ফার্স্ট চেকআপ, বেবি হওয়ার পর ফার্স্ট চেকআপ পপি দিদিভাইয়ের আজকে। তো চেকআপের দেখো কিছুটা ক্লিপ তোমরা দেখে নাও। এই রোদে রোদে বেরোতে হচ্ছে পপিকে, প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। আমাকে দেখে সবাই বলে পপিদি তুমি তো এমনি স্ট্রং, খুব স্ট্রং দেখেই মনে হচ্ছে না। তবু একবার চেকআপ করে নিয়ে যাওয়া উচিত, কারণ ওই যেখানটা ছেলাই আছে ওইখানটাই কি পজিশন আছে কি বৃত্তান্ত সবকিছু ডাক্তার চেকআপ করতে হয় একবার আর কি। তো ক্লিপটা তোমরা দেখা হয়ে গেল। এবার বলি আমি তোমাদেরকে, যে ডাক্তারবাবুর জন্য যেহেতু পপি দিদিভাই মেয়ে চেয়েছিল, তো ওই জন্য পপি দিদিভাইয়ের হাজবেন্ড বলছে দেখো পপি খুশি হয়ে গেছে মেয়ে হয়েছে বলে, তো পপি আমাদের ডাক্তারবাবুকে কোনো গিফট দেবে। তোমরা ক্লিপটা শুনে নাও। আজকে তো পপির ডাক্তারের চেকআপে যাচ্ছি, পপি সব হয়েছে, পপি আশা পূর্ণ হয়েছে, মেয়ে হয়েছে, সেই জন্য ডাক্তারকে একটা গিফট দেবে। গিফট কিনতে নেমেছি, দেখি পপির তো পছন্দ হয়, ডাক্তারকে গিফট দেবে, অনেক রকমের গিফট আছে। তো শুনে নিয়েছো ক্লিপটা, তো কিছু গিফট দেবে পাপি দিদিভাই ননদ এলো গাড়ির মধ্যে যখন যাচ্ছিলো ডক্টরখানা। তো রাস্তার মধ্যে একটা দোকানে দাঁড়িয়ে ওরা অনেক কিছু ওখানে বিক্রি হচ্ছিলো, সেখানে ওরা একটা সুন্দর দেখে সিনারি নিয়েছে, তো সিনারিটা ডাক্তারবাবুকে দিয়েছে। ডাক্তারবাবু সিনারিটা দেওয়ার পর, দেখার পর ডাক্তারবাবু কী বললো সেটা তোমরা একটু শুনে নাও নিজের মুখে। একদিন যাবেন আমাদের বাড়ি সবাই মিলে রান্না করে খাওয়া, অবশ্যই অবশ্যই যাবো, তুমি রান্না করে খাওয়া আর পিঠো এখন তো রান্না করে খাওয়াচ্ছি। আরো বড় হয়ে গেছে
এই সামান্যটুকু, তারপরে আবার পরে একদম খুব সুন্দর আছে। বাড়িতে টাঙিয়ে রাখবেন আর কপি কিসের কথা মনে করবেন, মনে করবেন আমার পুরো তো বন্ধুরা, যারা মেয়ে পছন্দ করে বা যাদের ঘরে ছেলে আছে, পরে বারে মেয়ে চাইছে, সত্যি একটা সাজন্ত, খুব একটা সাজন্ত একটা সংসার হয় ছেলে মেয়ে মিলিয়ে। তো পপি দিদি ভাই যেহেতু ইচ্ছে ছিল মেয়ে, তো সত্যি কথা পপি দিদি ভাইয়ের উপরে ভগবানের খুব আশীর্বাদ আছে। পপি দিদি ভাই এত বড় একটা ইউটিউবার হয়েছে, এত বড় একটা জায়গায় পৌঁছে গেছে। পপি দিদি ভাইয়ের বাচ্চা আজকে মানে ওর মুখ দেখার জন্য আমরা কোটি কোটি মানুষ তাকিয়ে আছি। বেবিটার ভাগ্য কত ভালো বলতো, যে ওই বাচ্চাটার মুখ দেখার জন্য কত কত মানুষ আমরা ওকে নিয়ে ভিডিও বানাচ্ছি, কত কত মানুষ আমরা ওর মুখের দিকে তাকিয়ে আছে বাচ্চাটা, যে কেমন হবে, কীরকম দেখতে, বা কী নাম, বা কত মানুষ নাম ঠিক করে দিয়েছে, কত ভিউয়ার্সরা নাম ঠিক করে দিয়েছে। মানে পপি দিদি ভাইয়ের যে মেয়ে সেও খুব লাকি। তো আমি মনে করি এককালে মানুষ যদি কষ্ট করে না, মানে মানুষ কষ্টের ফল ঠিকই পাবে। যে পপি দিদি ভাই অনেক অনেক কষ্ট করেছে, তা আজকে পপি দিদি ভাই কষ্টের ফল পেয়েছে। তো আমি মনে করি যে সবাই যদি এইভাবে কষ্টটা করে, মানে আজকে ইউটিউবে যারা আছো, তোমরা যদি এইভাবে কখনো খুব কঠোর স্ট্রাগল করো, দেখবে একবার ঠিক একবার না একবার ঠিক ওই জায়গাতে ঠিক যেতে সময় লাগবে, কিন্তু হবে, সাকসেস পর্যন্ত হবে। পপি দিদি ভাই প্রথম প্রথম হয়ে যায়নি, হ্যাঁ, তবে এটা মানতে হবে যখন প্রথম প্রথম আমাদের ইয়ে ছিল, মানে এই ভিডিও ভিডিও ছাড়া ছেড়ে ছিল, তখন এটা কম্পিটিশন ছিল না। এখন যে এরকম কম্পিটিশন হয়ে গেছে, মানে কে কত ভালো ব্লগ বানাতে পারে, ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে দু তিনটে করে ব্লগার, মানে যে যে যেমন যা পারে সেটা নিয়ে ছাড়ছে, বেশিরভাগ করে ডেলি ব্লগস, মানে ডেলি ব্লগস বেশিরভাগ করে ছাড়ছে, কারণ হাউস ওয়াইফরা তো বাইরে রোজ রোজ যেতে পারে না, তো এই ভিডিওগুলো বেশি ছাড়ছে, কম্পিটিশন বেশি ডেলি ব্লগসের উপর হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ এখন A1 দেওয়ার চেষ্টা করছে, নিজের সবটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো ওই জন্য আমি বলবো যে বন্ধুরা, ভালো ভালো কন্টেন্ট ছাড়ো, একটু সময় লাগবে, 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর লাগবে, কিন্তু দেখবে সাকসেস হবে। অনেকেই আমার অনেক বন্ধুরা মাঝ রাস্তা থেকে ছেড়ে দিয়েছে, মাঝ রাস্তা থেকে আর মানে তোমার পারিনি, কন্টিনিউ করতে পারিনি, কারণ সত্যি কথা আমরা প্রথম যখন এসেছিলাম ভেবেছিলাম যে ভিডিও করবো আর ছাড়বো, অত কিছু ঝামেলা থাকবে না, বাট না, পরে দেখলাম যে একটা ভিডিও করে মানে করা, তারপর ভিডিও মানে যে প্রসেস এখন আমরা চলছি, তো অনেকটা এখানে স্ট্রাগল আছে। একটা এডিট করতে কত সময় লাগে সেটা, সেই ভিডিও যদি আবার 2-3 ভিউ আসে তখন কত কষ্ট লাগে বলো তো। তো সেই হোক যাই হোক, তাও কষ্ট করে করে ছেড়ে যাচ্ছি, কখনো যদি কম ভিউ আসে তাও সেটাকে মানিয়ে নিই, কষ্ট হয়, কারণ কম ভিউ বেশি ভিউ সেটা ম্যাটার না, ফ্যাক্টর হচ্ছে আমরা এডিটটা সেই এতটা কষ্ট করেই করছি। যদি বেশি ভিউ আসে আমরা সেই এডিটেই কষ্ট করছি, কম ভিউ হলে আমরা সেই এডিটেই কষ্ট করছি। তো এইটা আমাদের কাছে মানে কি বলবো, যে আমাদের ছোটো ছোটো ইউটিউবের কাছে খুবই কষ্ট, যখন ভিউ বারে বারে চেক করি যে না আমার আজকে এত ভিউ, এত লোকের ভিডিও দেখার পরও সেই লোকগুলো যখন ভিডিও দেখতে আসে না তখন কতটা কষ্ট হয়। ইনস্টাগ্রাম তো প্রচুর পরিমাণে আছে, শুধু শুধু এক যদি কেউ পাবলিকরা যদি আমাদের ভিডিও ঠিকভাবে দেখতো, মানে 200-250 যে ভিউ হয় ঠিকভাবে ওয়াচ করলে হয়তো আমাকে 2 করে ভিডিও ছাড়তে হতো না, কারণ একটা ভিডিও থেকে 4 সেন্ট 6 সেন্ট করে আমরা পাই, 4 সেন্ট কি 6 সেন্ট, তাহলে 4 সেন্ট 6 সেন্টে কী হবে বলো, তোমরাই বলো না বন্ধুরা। ওই জন্য 2 করে ভিডিও ছাড়তে হচ্ছে। আমি যখন প্রথমবারে ফার্স্ট পেমেন্টটা পাই তখন যদিও একটু ঠিক ছিল ডলার ভাগবে, এখন দেখছি মানে পেমেন্ট পেয়ে যাওয়ার পর থেকে দেখছি ওই ঢুকছে, কিছু কিছু মানুষ কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে, তাহলে কী বলতো ওই ডলারটা ঢুকছে না। ওই জন্য 2 করে ভিডিও ছাড়তে হচ্ছে, যদি 5 সেন্ট প্রথম ভিডিওতে পাই, 2 সেন্ট যদি সেকেন্ড ভিডিওতে পাই, 6 সেন্ট তো হবে, এইভাবে করে একটা হিসাব করে ভিডিওগুলো ছাড়ছি, আর কোনো যুক্তিযুক্ত নেই এর মধ্যে। 2 করে ভিডিও তো ব্লগ ছাড়া যায় না, এত তোলা হয় না, ওই জন্য আমি নিজের মানে এইসব ভিডিওগুলো আমি চেষ্টা করছি ঘরে বসে একাই করা যাবে, তাই আমি এইসব ভিডিওগুলো আপডেট দিই। তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম কেন আমি 2 করে ভিডিও দিচ্ছি, তো এটা নিয়ে একদিন ভিডিও করব। আর আজকেই আমরা একটা ভিডিও বানাবো যেটা পেমেন্ট ভিডিও, পেমেন্ট পাওয়ার ভিডিও, কীভাবে পেলাম, কতদিনের মধ্যে পেলাম, এই ভিডিওটা আজকেই করবো সন্ধ্যেবেলা, কালকে পোস্ট করবো এটা। তো বন্ধুরা, তোমাদের পপি দিদি ভাই মানে গিফট দেওয়াটা কেমন লাগলো? পপি দিদি ভাই ডাক্তারবাবু গিফট দিয়েছে, ডাক্তারবাবু ভীষণ খুশি হয়েছে, ডাক্তারবাবু খেতে যেতে বললো, ডাক্তারবাবু বললো হ্যাঁ আমি যাবো, তুমি সুস্থ হও, তোমার বাড়ি দাদা একদম সুন্দরভাবে রান্না করে দেবে, আমরা খাবো। তো একটা বড় মানে বড় জায়গায় পৌঁছে গেলে ডক্টরবাবুরা কত সুন্দর করে কথা বলে, তাই না? ডক্টররা এরমই পেশেন্টের সঙ্গে ভালো ব্যবহার করে, তুমি যদি বাড়িতে ডাকো ডাক্তারবাবু আসবে না, কিন্তু একটা যেহেতু বড় ইউটিউবার, একটা সেলিব্রিটি মানুষ, তো সেই জন্য ডাক্তারবাবুরা বলছে হ্যাঁ যাবো। মানে এই জায়গাটা যাওয়ার জন্য আমার প্রত্যেকটা মানুষ স্বপ্ন হয়ে তাকিয়ে আছে, এরকম করে কবে আমরা পৌঁছাতে পারবো, জানি না পৌঁছাতে পারবো কিনা, তাতে আশা রেখেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে নিয়েছো, কেমন করে লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পপি দিদি ভাইয়ের গিফট দেওয়া, পপি দিদি ভাইয়ের ডক্টর চেক আপ যাওয়া, সব কিছু শেয়ার করলাম। তো চলো নেক্সট ভিডিও যদি কিছু একটা পাই তখন নিয়ে আসবো। চলো বন্ধুরা, টাটা।